হ্যাঁ বন্ধুরা, আমি মাক্স মশাই চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা আপনি আপনাদের মাঝে একটা জিনিসের রিভিউ দেবো, আমার অনেস্ট ওপিনিয়ন। দেখতেই পাচ্ছেন M10, যেটা অনেক ভাইরাল জিনিস, অনেক ভাইরাল কিছু হয়েছে আর কি এটা নিয়ে। এটা তো অনেক অনেক কোয়ালিফিকেশন দেখাইছে এখানে, এটা নিয়ে অনেক চ্যানেল অনেক রিভিউ করছে। বন্ধুরা দেখেন, আমি সেই জিনিসটা নিয়ে আসছি আপনাদের মাঝে, অবিশ্বাস্য জিনিসটা M10-এর ওপেন অনেস্ট রিভিউ নিয়ে। তা যাই হোক বন্ধুরা, দেখেন শুরু করা যাক, কী দেখি কোয়ালিফিকেশন আছে এর ভিতরে। আসছি, আনবক্সিং করবো, আনবক্সিং করে দেখবো আর কি এটাতে কী আছে না আছে। তো দেখা যাক, বেরো বন্ধুরা, দেখেন এটা ঠিক দেখতে ঠিক এরকম হবে একদম পুরা, এটা ঠিক এরকম হবে, বুঝছেন? ঠিক আছে, সমস্যা নাই। এটা দুটো একটা ডাব্বা আর দুইটা কানে দেওয়ার ইয়ারপড আর কি। তা এটা তা বন্ধুরা, এটা কিন্তু আমার কাছে মোটেই ভালো লাগে নাই। এটা একটা ডামি টাইপ, ডামি চিজ, দেখেন একদম পুরো কানের মধ্যে দিলে একদম এত বড় চিজ, এটা তো বুঝতে পারতেছেন। কানে থাকলে, বেশি সময় থাকলে আপনার কান ব্যথা হয়ে যাবে। তো যাই হোক, এখানে দিয়ে দেখি চার্জ হয় কি না। উল্টো লাগানো হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক লাগানো আছে। তা বন্ধুরা দেখেন চার্জ হচ্ছে না, এটা হলো মেন সমস্যা। এখন এর এতে 75% চার্জ আছে, আবার 60% চার্জ আছে, তারপরেও এটা চার্জ হচ্ছে না। কিন্তু এটা চার্জ হচ্ছে না, যাই হোক সেই জন্য আর চার্জ না হওয়ার ফলে আমি এটা ভিডিওটা করতেছি আর কি। এটা চার্জ হয় না বন্ধুরা। আবার এটা যদি আমি ফোনে লাগাই তাহলে ফোনটা কী হয়, হ্যাং হয়ে যায়, ফোনটা হ্যাং হয়ে যায়, প্লাস ফোনের কোনো কাজকর্ম ঠিক থাকে না, ফোন একদম পুরো নষ্টের মতন হয়ে যায়। যাই হোক, তো ঠিক আছে, এর ওপিনিয়ন দেখাবো, এটা কতটুকু ওয়াটারপ্রুফ, কতটুকু কী না কি এটা দেখি। তা বন্ধুরা আর একটা কথা বলতে ভুলে গেছি, এর সাথে কিন্তু একটা ইউসবি টাইপ সি না, টাইপ সি না, এমনি রেগুলার যে ইউসবি আর কি ওইটা দিয়েছিলো, ওইটা আর কি দিছে, দেখা যাক এটা কী দিছে না দিছে। তা বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা ইউসবি পোর্ট দিছে চার্জার দেওয়ার জন্য, এটা ঠিক আছে, সমস্যা নেই, চার্জার দেওয়ার জন্য একটা পোর্ট দিয়েছে। তো যাই হোক আমি দেখি এটা এটা রিভিউ করে, মিদুল এটা কি সাউন্ড তোমার কাছে ঠিক আসছে, মতো হচ্ছে? ও তুমি যদি এটা দিয়ে কথা বলছো, তাই না? এটা ঠিক আছে, এটা দিয়ে কথা বলো, এখন তুমি এটা ওয়াটারপ্রুফ টেস্ট করবো, ঠিক আছে? তো বন্ধু এই যে গরু আছে, গরুটারে ইগনোর করেন, কারণ গরু আপনার দেখার দরকার নেই। তো যাই হোক, এটা ওয়াটারপ্রুফ টেস্ট করা হবে, এটার ওয়াটারপ্রুফ টেস্ট করা হবে, দেখা যাক। এটা ওয়াটারপ্রুফ আমি অন্যভাবে করতেছি, আমি পানি মধ্যে না দিয়ে একবার পুরো ই করে টেস্ট করছি। দে ডুব ডুব দে ডুব দে ডুব দে ডুব দে ডুব দে দেখ, ঠিক আছে। দেখতে পাচ্ছেন না যে ওয়াটারপ্রুফ টেস্ট করালাম, ওয়াটারপ্রুফ দেখেন কানের ভিতরে আছে, সমস্যা নাই, কানের ভিতরে আছে, কানের ভিতরে আছে ওয়াটারপ্রুফ টেস্ট করার জন্য। সেদিন দেখেন দুই কানে দুইটা আছে, এদিকে ঘোরো এদিকে ঘোরো এদিকে ঘোরো, ঠিক আছে, দুই কানে দুইটা আছে, সমস্যা নেই, দুইটা ই করার জন্য এটা ওয়াটারপ্রুফ টেস্ট করলাম। তো যাই হোক, ওয়াটারপ্রুফ টেস্ট করলাম, এখন যেহেতু আমি একে রাস্তাতে যাচ্ছিলাম সেদিন একে ধরে পানিতে নামাইছি, যে আমার একটা রিভিউ করতে হতো, পানিতে নামতে হবে, নেওয়ার পরে আমি তোর হেডফোনটা দিয়ে দেবো, তাই বলে সেদিন পানিতে নামছে, সমস্যা নাই, আমি এখন হেডফোনটা তাকে দিয়ে দেবো। এখন ওপেন রিভিউ করা, ভিডিও করার পরে তোমার অনুমতি কি, গান কি শোনা যাচ্ছে নাকি? হ্যাঁ, তাহলে ওইটা ওই দুটো খোলো, দুটো খুলে আমার হাতে দাও, দেখি এটা, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ, ঠিক আছে, সমস্যা নাই। বাট এটার বন্ধুরা সাউন্ড কোয়ালিটিটাও অ্যাভারেজ, ভালো, মোটামুটি ভালো, বাট এটা ওই যে সমস্যা একটা, যে ফোনে লাগালে আপনার ফোনটা অনেক স্লো করে দেবে, আপনার ফোনটাকে একদম স্লো করে সুইচে খেয়ে ফেলবে আর কি। আর একটা আরেকটা সমস্যা দেখা যাচ্ছে আমার, ব্লুটুথ বারেবার ডিসকানেক্ট এবং কানেক্ট এবং ডিসকানেক্ট হয়ে যায়, এই জন্য খুব সমস্যা লাগছে আমার কাছে, কারণ বারেবার ডিসকানেক্ট হয়, ব্লুটুথ 5.0 দিছে তারপরও ব্লুটুথটা ডিসকানেক্ট হয়ে যায়। তো বন্ধুরা আমার জানা মতে এটা আপনাদের না নেওয়া সম্ভবত ভালো হবে, তা আমি এটা আমি একে দিয়ে দিচ্ছি, ধরো ধরো তুমি ধরো, এটা ধরো, এটা তোমাকে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এই যে ধরো ধরো প্যাকেট আছে, এই প্যাকেটটা ধরো, তুমি প্যাকেটটা তোমার কাছে রাখো, কারণ এটা তোমার লাগবে। এই যে ধরো, এই যে কেবল আছে, এটা এটা ধরো, ধরার পরে এখন তুমি কী করবা, এটা এটা নিয়ে যায় তোমার, এটা এটাতে এটা নিয়ে যাবা, এটা নিয়ে যায় তা তুমি এটা দিয়ে গান শুনবা, ঠিক আছে? তা ঠিক আছে, তুমি চলে যাও, যাও তোমার বাসায় যাও, বাসায় যাও, তুমি চলে যাও। ওকে বন্ধুরা দিয়ে দিলাম, কারণ আমার কাছে অনেকটা ভালো লাগে নাই, সেই জন্য আমি আর নিয়ে নাই, যেহেতু আমার 1200 টাকা খরচ হয়েছে, তারপরে আমার কাছে ভালো লাগে নাই। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।